উপস্থিত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে পর্দার মা বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ সর্বপ্রথম মহান আল্লাহ রব আলিনের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে আল্লাহর হুকুম এশারে নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের তাফসিরের মজলিসে আমাদের মুষ্টিময় কিছু ভাইদেরকে আল্লাহ পাক বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই জবান খুলে একবার বলে আলহামদুলিল্লাহ জিয় আল্লাহরবুল আলমিনের লাখ কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন এক তাফসির থেকে আরেক তাফসির পর্যন্ত লম্বা একটি সময় অতিবাহিত করে আবারও এ ফাতেমাতুল করিম জামে মসজিদের ভিতরে আল্লাহ রব্বুল আইলামিনের কালামের যেই আলোচনা হয় এমন আলোচনার মধ্যে দূর দূরান্ত থেকে আমাদেরকে একত্রিত করে আল্লাহ রবুল আইলমিন এই বরকতপূর্ণ মজলিশের মধ্যে বসার তৌফিক দান করেছেন এজন্য আরেকবার জবান খুলে উঁচু আওয়াজে মন থেকে কালিমাতুর শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ দেখুন যেখানে আল্লাহ রব্বুল আলমিনের কালামের আলোচনা হয় সেখানে অবশ্যই কালাম তেলাওয়াত হয় যখন কালাম তেলাওয়াত হয় তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি চুপ থেকে মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনো তাহলে তোমাদের প্রতি আল্লাহ আল্লাহর আলমিন রহমত বর্ষণ করবে আল্লাহর আইলামিন তাহলে কোরআনকে কেন্দ্র করে কত সবাব বিতরণের একটা পদ্ধতি আল্লাহ রব্বুল আইলমিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যেখানে বলেছেন তোমরা কালাম তেলাওয়াত করো তোমরা যখন এই কালামের পথে থাকবা কালাম তেলাওয়াত করবা কোরআন তেলাওয়াত করবা এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করবা তোমাদেরকে কেহ দোকা দিতে পারবে না আল্লাহ রসুল তাই তো বলে গেলেন তারক তুফি কুমাম আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম লুমা তামা সাক্তুম বিহিমা ওই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে অর্থাৎ তোমরা যতক্ষণ পর্যন্ত ওই দুইটার উপরে আমল করে চলতে পারবে তোমরা ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট হবে না সুবাহন আল্লাহ এই দুটা জিনিসের মধ্যে একটা হচ্ছে কিতাবুল্লাহ আর দুই নম্বর হচ্ছে সুন্নাত রসুল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল করিব আরেকটি হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সুন্না মুবারক সুবাহান আল্লাহ এই দুটার উপর আমরা যতক্ষণ আমল করে চলতে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না আমার ভাইয়েরা সেই কালাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আমরা একটা সুরা নিয়ে অনেক দিন যাবৎ আলোচনা শুরু করেছিলাম সুরাটার নাম সুরাতুল বা কলা এই সুরা আয়াত হচ্ছে কত দুই শত ছিয়াশিটা আয়াত আল্লাহ রসুল বলেন তোমরা অনেক সময় আমার কাছে এসে প্রশ্ন করো যে ইয়ারসুর আল্লাহ আমাদের ঘর থেকে শয়তানগুলোকে কিভাবে তাড়ানো যায় আবার অনেকে এসে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করে ইয়ারসুর আল্লাহ কোন আমল করলে আমাদের ঘরের মধ্যে শয়তান ঢুকতেই পারবে না একটা হচ্ছে শয়তান আগে থেকে ঢুকে আছে। এখন বের করতে হবে আরেকটা আছে যে শয়তান যেন ঢুকতে না পারে এজন্য আগে থেকে পদক্ষেপ গ্রহণ করা কোনটা ভালো আগেরটা না পরেরটা পরেরটা না ভালো আপনি আগে থেকে প্রস্তুতি নিলেন যে আপনার ঘরে কি ঢুকবে না শয়তান ঢুকবেন আর শয়তান যদি ঢুকে এরপরে আপনি বের করবেন তাহলে ঢুকলে তো সে দোকা দিয়েই যাবে ঠিক না বেটি তাহলে কোনটা ভালো পরেরটা ভালো অর্থাৎ শয়তান যেন ঢুকতে না পারে আগে থেকে প্রস্তুতি নেওয়া পদক্ষেপ গ্রহণ করা আল্লাহ রসুল সাল্লাহু আলাইহিহিসাল্লাম এই দোনোটা পদ্ধতি এই দোনোটা দুই পদ্ধতিতে শয়তানকে ঘর থেকে বের করার জন্যে আল্লাহ রসুল ছোট্ট একটা টিপস দিয়েছেন টিপসটি হচ্ছে বিশ্বনবী মানবতার দূত রহমাতুল্লাহ আলমিন সৈদুল মুরসালিন খয়াতামিক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি বলেন যেই ঘরের মধ্যে সুরাতুল বাঁ তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না সুভান আর যদি শয়তান আগে থেকে ঢুকে আসে তাহলে ওই ঘরে এই বা করা তেলাওয়াত করার সাথে সাথে শয়তান আর ওই ঘরে বসে থাকতে পারে না সে ওই ঘর ছেড়ে দূরে সরে যায় সুভান তাহলে এই সুরাতুল করা। আমরা তেলাওয়াত করতে রাজি আছি না ভাই প্রত্যেকে যদি কোরআন তেলাওয়াত জানি তাহলে না আমল করা যাবে আর যদি আপনার আমল না থাকে আপনার পড়তে না পারেন তাহলে তো আপনার বাড়াটিয়া লোক না পড়াইতে হবে ঠিক না বেটি তখন দেখা যাবে আপনি কয়দিন দিন আনবেন এক দুই দিন পাঁচ দিন দশ দিন কিন্তু আপনি যদি আপনার ঘরকে হেফাজত করতে চান আপনার পরিবারকে শয়তানের দোকা থেকে হেফাজত করতে চান তাহলে আপনার ঘরের মধ্যে সুরাতুল করা তেলোয়াত করা দরকার আর এই তেলোয়াতের জন্যে আমার নিজেকে আগে শিখতে হবে আমার পরিবারকে শিখাইতে হবে আমার সন্তান সন্ততিতে তাদেরকেও এই কোরআন তেলাওয়াত শিখাইতে হবে ঠিক না ব্যাটিক আল্লাহ কবুল করুন বলেন আমিন তো এমন একটা দামি সুরা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি আমরা মোটামুটি দুই শত বিশ নম্বর আয়াত পর্যন্ত তাফসির মোটামুটি সংক্ষিপ্তভাবে হয়েছে আজকে আপনাদের সামনে সুরাতুল বা করার দুই একুশ নম্বর আয়াত কত নাম্বার আয়াত কয়টা আয়াত পড়লাম একটা আয়াত এ একটা আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো বিল্লাহ পেয়ারো হাজির আমি সর্বপ্রথম আপনাদের সামনে এ আয়াতের তর্জমা বলতে চাই এ আয়াতের তর্জমা বলার আগে আপনাদেরকে ভূমিকা হিসেবে একটা কথা মনে রাখার জন্যে আলোচনা যেন বুঝতে পারেন এবং স্মরণে থাকে এজন্য ভূমিকা স্বরূপ আমি একটা কথা বলি কথাটি হচ্ছে আল্লাহরবুল আলমিন আদম আলাই সালাতামকে সর্বপ্রথম জান্নাতে সৃষ্টি করছেন তাই না ভাই আদম আলাই সালাতামকে সৃষ্টি করার পর আদম আলাইসালাম জান্নাতে থাকতেছেন থাকতেছেন থাকার পরে কিছুদিন যাওয়ার পর তিনি কেমন যেন ছটপট করতেছেন মানে একা একা ভালো লাগে না তো ওনার মনের অবস্থা বোঝেন কি আল্লাহ ইনাল্লাহু আ'লিমুম বিযাতিস সুদূর বান্দা দিলের জল্পনা কল্পনাগুলোও জানেন কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম ঘুমিয়ে আছে আদমের পাশেই আল্লাহ রব্বুল আলামিন হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম সৃষ্টি করে সোয়ায়া দিলেন সুবহানাল্লাহ ঘুম থেকে আদম উঠলো ওঠার পরে তিনি তাকিয়ে দেখেন তার বাম পাশে একজন নারী শুয়ে আছে আদম মাস্টার হয়ে গেলেন হায় কি খবর এটা এটা আসলো আল্লাহ আমি আদমকে বললেন আদম তোমার ভালো লাগতেছে না কেন ভালো লাগতেছে না আমি আল্লাহ যেহেতু আমি আল্লাহ যেহেতু স্রষ্টা আমি আল্লাহ ভালো করে জানি তোমার কেন ভালো লাগতেছে না আর ভালো লাগবেই তো না কারণ আমি আল্লাহ চাই আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীর মধ্যে মানব সৃষ্টি করবো সোভান আমার হেরা ওই আদমের পাশে হাওয়াকে দেওয়ার পরে আদম আলাই সালাতাম স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলেন আল্লাহ রবুল আলমিন আদম হাওয়াকে একটা ফরমান জারি করে দিলেন আদা অপুলসকা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাহা জিহি কুনা মিনাল জালিমিন আমার আল্লাহ বলেন ও আদম হাওয়া তোমরা দুইজন এখন থেকে জান্নাতেই বসবাস করতে থাকবা জান্নাতটা অনেক বড় করে সৃষ্টি করেছি এই জান্নাতের যা কিছু মন চায় তা ঘুরেও দেখতে পারবা তা খাইতেও পারবা বলে না সুমান আল্লাহ কিন্তু তোমাদেরকে একটা শর্ত দিচ্ছি ওয়ালায় করা এই গাছের ধারে কাছেও তোমরা কখনো যেতে পারবে না যদি তোমরা এই গাছের কাছে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা বা বলেন না উজুবিল্লা আদম হাওয়াকে আল্লাহ পাক জান্নাতে সৃষ্টি করে তাদেরকে এভাবে চলার জন্য উন্মুক্ত নির্দেশ দিয়ে দিলেন আদম হাওয়া দুইজন একত্র হয়েছেন তাদের বিবাহ সম্পাদন করেছেন কে তাহলে বিবাহটা এটা একেবারে মানব জাতির সৃষ্টিলগ্ন থেকেই আল্লাহ রব্বুর আলমিন এই সিস্টেম চালু করছে ঠিক না ব্যাডি আদম আলাহ সালাতাম হাওয়া আলহ থেকে যত সন্তানাদি আসছে প্রাথমিকভাবে ওই সময় শরীয়তের বিধান ছিল আদমের যখন প্রথম কোনো বাচ্চা আসতো মানে হাওয়া আলাহ সালাম গর্ভবতী হতেন তখন ওনার গর্বে দুটা সন্তান আসতো একটা আসতো ছেলে একটা আসতো মেয়ে জোড়া জোড়া সন্তান আসতো আসার পর এরপর আবার যখন আর আবার সন্তান আসতো তখন আবারও কীভাবে আসতো একটা ছেলে একটা মেয়ে এরপরে শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহরবুল্লা আলমিন আদমকে বলে দিলেন আদম তোমার সন্তানদেরকে পরস্পর বিবাহ দিবা তবে একই উরুষে একই গর্বে যে ছেলে মেয়ে জন্ম নিয়েছে তাদেরকে পরস্পর বিবাহ দিতে পারবে না এক গর্বের ছেলে আরেক গর্বের মেয়ের সাথে আরেক গর্বের ছেলে আরেক গর্বের ছেলের সাথে মেয়ের সাথে এভাবে তুমি বিবাহ দিবা একই সাথে জমজ দুজন জন্মগ্রহণ করেছে এই দুজনকে পরস্পর বিবাহ দিতে পারবে না এভাবে আল্লাহ রব্বুল আলবিন বিবাহের পদ্ধতি চালু করে দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহরবুল যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করলেন আল্লাহ বলেন দুনিয়ার মানব জাতি জাতিকে আমি সৃষ্টি করে বিস্তৃত করেছি একটাই উদ্দেশ্য তারা যেন আমি আল্লাহর কি করে এবাদত করে তাহলে আপনারা একটা প্রশ্নের উত্তর দেন বিবাহ আদমের থেকেই শুরু হয়েছে কি নাই সেই বিবাহ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আজকের তেলোয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন খুব সূক্ষ্ম কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব খুব মনোযোগ সহকারে শুনতে হবে এখানে আল্লাহ পাক বিবাহ একটা পবিত্র জিনিস আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বিবাহ বন্ধনটাকে তিনি উল্লেখ করেছেন মাওয়দাতা ওয়া রহমা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে বড় একটা নিদর্শন হচ্ছে বিবাহ আর বিবাহের বন্ধনটা টিকে থাকে মাওয়াদাতা ওয়ারহমা ভালোবাসা আর হচ্ছে আল্লাহর রহমত এই দুটার মাধ্যমে বিবাহ বন্ধন টিকে থাকে বলেন না আল্লাহ তাহলে বিবাহ বন্ধন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি আমাদের এই দাম্পত্য জীবন টিকে থাকবে কি থাকবে না সব সময় খেয়াল রাখতে হবে কয়টা জিনিসের প্রতি দুটা জিনিসের প্রতি একটা হচ্ছে আমরা পরস্পর পরস্পরের প্রতি খুব কেয়ারফুল হব এর মাধ্যমে আমাদের ভালোবাসা প্রকাশ পাবে আর দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহর রহমত রাখবে আর আল্লাহর রহমত পেতে গেলে ওর আন সন্না মোতাবেক চলতে হবে তাহলে কি পাওয়া যাবে আল্লাহর রহমত পাওয়া যাবে আমার হেরা তাহলে সেই পবিত্র বিবাহ ভালোবাসাটা সেটা কিভাবে হবে কাদের সাথে কাদের বিবাহ হবে কাদের সাথে কাদের বিবাহ হবে না এই সম্পর্কে আজকের আয়াতে আল্লাহ রব আলমিন স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ পাক কী বলেন আল্লাহ পাক বলেন মুশরিকাতুন শব্দ হচ্ছে এক এর বহু হচ্ছে মুশ্রিকা আতুন আল্লাহ পাক বহু শব্দ ব্যবহার করে বলেন হে দুনিয়ার ইমানদার পুরুষেরা তোমরা মহিলাদেরকে বিবাহ করবে না হাত মিন্ যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনবে তরজমা বুঝে আসে কোনো অস্পষ্ট কিছু আছে স্পষ্ট। আল্লাহ পাক বলতেছেন মুশ্রিকা মহিলাদেরকে ইমানদার পুরুষরা বিবাহ করতে পারবে না তবে হ্যাঁ তারা যদি শিরিক ছেড়ে দেয় মূর্তি পূজা ছেড়ে দেয় অগ্নি পূজা ছেড়ে দেয় গাছ পূজা ছেড়ে দেয় এভাবে মাখলুক পূজা ছেড়ে দিয়ে হাত্তায়ুমিনা পরিপূর্ণ ইমান নিয়ে ইমানওয়ালা হয়ে যায় তাহলে তাদেরকে কি করতে পারবা বিবাহ করতে পারবা এরপরে আল্লাহ পাক বলতেছেন দেখেন আমরা অনেক সময় এই বিষয়গুলো আলোচনা করলে লজ্জা পাই লজ্জা না নাকি ভাই কিন্তু আল্লাহ রা স্পষ্ট স্পষ্টভাবে বিধানগুলো বলতেছেন ওয়ালা আমাতুন আমি একটু আগে বললেন আল্লাহ পাক মুিকা নারীকে বিবাহ বিবাহ না এখন বলতেছেন একজন দাসী মুমিন মহিলা দাসদাসী তো আগে প্রচলন ছিল এখন তো নাই আমরা সহজে বুঝি কাজের বুয়া কি বুঝি কাজের বুয়া একজন মুমিনা কাজের বুয়া তাকে বিবাহ করা হয়রুন শ্রেয় ভালো মুশরিকাতিন একজন মুশ্রিকা নারী দেখতে শুনতে ভালো অর্থ সম্পদ ভালো রূপডং ভালো সব দিক দিয়ে ভালো কিন্তু সে কি মুশ্রিক আল্লাহ পাক বলেন এই মুর্শ্রিক নারীর চেয়ে একজন দাসী মেয়ে একজন গোলাম মেয়ে একজন বুয়া কাজের বুয়াকে বিবাহ করা তোমার জন্য শ্রেয় ভালো উত্তম যদি ওই কাজের বুয়াটা ইমানুয়ালি মহিলা হয় ঠিক না বেডি আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ যদিও নাকি মুর্শিকা নারীটা তোমাকে আকর্ষিত করছে তার রূপ দিয়ে হোক তার অর্থ সম্পদ দিয়ে হোক তার বংশ দিয়ে হোক যে কোনোভাবেই সে তোমাকে আকর্ষিত করে ফেলেছে কিন্তু তার মূল দৌলত নেই মূল দৌলতের নাম ইমান নেই আল্লাহ বলেন তারপরে তোমাকে আমি বলতেছি যে তুমি এই নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিবাহ না করে তুমি একজন দাসী নারী ইমানওয়ালা দাসী নারীকে তুমি বিবাহ করো এটা তোমার জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ বই আসবে সু আমারও হেরা এতটুকু তর্জমা বুঝে আসছে না এরপরে আসুন আল্লাহ পাক বলেন এখন বললেন ইতিপূর্বে বললেন পুরুষদেরকে সম্বোধন করে যে পুরুষ ইমানদাররা তোমরা মুশ্রিক মহিলাদেরকে বিবাহ করো না এখন আল্লাহ পাক বলতেছেন মুমিন মহিলা তোমরা কাফের মুশ্রিকদের কাছে বিবাহ বসবে না আল্লাহ পাক বলেন হে মুমিন মহিলারা তোমরা কোন মুসৃদ পুরুষের কাছে বিবাহ বসবে না হাততাই মিনু যতক্ষণ না ওই মুসৃদ পুরুষটা ইমান নিয়ে আসে আল্লাহ আকব আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বুঝাইতেছেন এরপরে আল্লাহ পাক ওই আগের মতোই বলতেছেন ওয়ালা আবদুম মেনু নুখাই রুম মুসরিক ইউ ওয়ালাকুম তোমার কাছে একজন মসৃদ পুরুষ যদি আকর্ষিত হয়ে থাকে পছন্দনীয় হয়ে থাকে এরপরেও তুমি তাকে বিবাহ করিও না তাকে বাদ দিয়ে একজন আরবি যদি কোনো গোলামও থাকে কোনো হাফসি নিকৃষ্ট একজন গোলামও থাকে কিন্তু তার ভিতরে ইমান আছে তাহলে ইমানওয়ালা একজন চাকরকে বিবাহ করা তোমার জন্যে মসৃদিক পুরুষের চেয়ে শ্রেয় সুহান আল্লাহ সোহান ওয়ালাও আজাবাকুম যদিও নাকি সেই মুশ্রিক পুরুষ তোমাকে বিভিন্নভাবে আকর্ষিত করে তারপরে মুশ্রিক পুরুষকে মুশ্রিক পুরুষকে মুমিন মহিলা বিবাহ করতে পারে না এরপর আল্লাহ পাক বলেন কেন আমি নিষেধ করতেছি যে মুশ্রিক মহিলাদেরকে বিবাহ করবা না মুশ্রিক পুরুষরা পুরুষদেরকে বিবাহ করবানা এই কথাগুলো আমি কেন বলতেছি আল্লাহ পাক বলেন উলা আগুন আগুন দ্বারা উদ্দেশ্য কি জাহান্ন আগুন দ্বারা উদ্দেশ্য নাম আল্লাহ পাক বলেন উলা উল্ না এই মুসিক মানুষগুলি তোমাদেরকে কোনোদিন জান্নাতের দিকে ডাকবে না ডাকবে কোন দিকে কে বলেন আওয়াজদা বলেন আল্লাহ বলতেছেন উলাইকার তারা তো তোমাদেরকে জাহান নামের দিকে আহ্বান করে জাহান নামের কাজ করিয়ে করিয়ে তোমাদেরকে একদিন তারা প্রকৃতপক্ষে জাহান নামেই প্রবেশ করাই দিবে ঠিক না বেটিক আল্লাহ পাক বলেন এই জন্যে তোমরা মুশ্রিক পুরুষ মুশ্রিকা মহিলা তাদের সাথে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না আর আল্লাহ পাক বলেন আমি যে তোমাদেরকে দিক নির্দেশনা দিলাম এতে আমি তোমাদেরকে কোন পথে ডাকতেছি والله يدعو الى الجنات وال مغফিরাতে باذنে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন يدعو الى الجنه তিনি বান্দা জান্নাতের পথে আহ্বান করেন জান্নাতের দিকে আহ্বান করেন ওয়াল মাগফিরা এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার দিকে আহ্বান করেন তাওবার দিকে আহ্বান করেন باذن এটা আল্লাহর অনুমতি সাপেক্ষে সুবহানাল্লাহ তাহলে কোন পথ ধরব জান্নাতের পথ ক্ষমার পথ আর জান্নাতের পথ আর ক্ষমার পথ তখনই পাওয়া যাবে যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবেক আমরা চলতে পারব এরপর আল্লাহ আইলামিন আলমিন বলেন ওই বৈন আয়াত আল্লাহ রব্বুল্লা আলমিন তার এই ধরনের আয়াত এই ধরনের হুকুম এই ধরনের বিভিন্ন বিষয়গুলি তার নিদর্শনগুলি ব্যাখ্যা করে লিদনাসি মানুষের সামনে পেশ করেন এই জন্যে যে লাহাজুর যাতে করে যারা উপদেশ গ্রহণকারী তারা উপদেশ গ্রহণ করে আল্লাহকে স্মরণ করতে পারে বলে না সুবাহ আল্লাহ এ হচ্ছে আজকের তের কিন্তু আয়াতের তরজমা এই আয়াত থেকে আমরা মৌলিক দুটা জিনিস শিখলাম একটা জিনিস হচ্ছে আমি ইমানওয়ালা আমার বিবাহ করতে হবে নারী কি। আমি বেঈমানকে বিবাহ করলে যেতে হবে জাহান নামে কোথায় যেতে হবে জাহান নামে এটা হচ্ছে একটা মেসেজ আরেকটা মেসেজ হচ্ছে আমরা যদি কোরআন সন্না অনুযায়ী চলি আল্লাহ আল্লাহ রসুরের কথা অনুযায়ী আমল করি তাহলে আমাদের ঠিকানা হবে কোথায় জান্নাতে এই এ দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে এবার আসুন এই যে বিবাহ বন্ধন আমি তো ছোট্ট একটু ভূমিকা হিসেবে বলে আসছি আদম হাওয়া থেকে শুরু করে বিবাহ বন্ধন শুরু হয়ে আসছে

আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমি একটা নফস থেকেই জোড়া অর্থাৎ স্ত্রীকে সৃষ্টি করেছি তিনি কে কার থেকে কাকে সৃষ্টি করলেন আদম থেকে হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন আদমের স্ত্রী বানিয়ে দিলেন হাওয়া আলাইসালাতামকে সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলেন কেন করলাম এটা ইলাইহা করে পুরুষেরা তাদের স্ত্রীর কাছে গেলে প্রশান্তি লাভ করতে পারে তাহলে আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ পাক বলতেছেন স্বামীরা যেন স্ত্রীর কাছে গেলে তারা প্রশান্তি লাভ করতে পারে তাহলে কেমন স্ত্রী ঘরে আনতে হবে যে স্ত্রীর কাছে গেলে আমার মনটা জুড়ে যাবে আমার প্রশান্তি আমি অনুভব করতে পারবো আমি আপনাদের কাছে এই প্রশ্নটাই শুধু রাখতে চাই কোন ধরনের স্ত্রী গড়ে আনলে আমি আল্লাহর কথা অনুযায়ী আমি প্রশান্তি লাভ করব এটা একটা প্রশ্ন জাগে না ভাই কিন্তু এই প্রশ্নের উত্তর কি হতে পারে কোন ধরনের নারীদেরকে আমরা বিবাহ করতে পারবো কোন ধরনের নারীদেরকে আমরা বিবাহ করতে পারব না এই দিক নির্দেশনা আল্লাহ দিছেন কি দেন নাই আওয়াজদা বলেন আল্লাহ রব্বুল নিসার তেইশ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন চোদ্দ শ্রেণীর নারীদেরকে তোমরা বিবাহ করতে পারবে না আগেও না আওয়াজদা বলেন আগেও না এ কথা কেন বললাম কিছু কিছু বিষয় আছে কিছু কিছু বিবাহ আছে যে ওমোকে তালাক দিয়ে দিছে এখন তাকে বিবাহ করা যাবে আগে ছিল জায়েজ ছিল না পরে জায়েজ হয়ে গেছে এরকম আছে না বিধান যেমন উদাহরণস্বরূপ আপনি একটা নারীকে বিবাহ করলেন আপনার স্ত্রী মারা গেল অথবা কোনো কারণে তালাক দিয়ে দিলেন তাহলে আপনার এই স্ত্রীর বোনটাকে আপনার বিবি থাকা অবস্থায় বিবাহ করা যায়জ না না যায়জ না যায়জ থাকা অবস্থায় স্ত্রী থাকা অবস্থায় তার বোনকে বিবাহ করা না যায় কিন্তু স্ত্রী আপনার থেকে আলাদা হয়ে গেল অর্থাৎ মারা গেল অথবা কি হয়ে গেল তালাক প্রাপ্ত হয়ে গেল এখন আপনি আপনার স্ত্রীর বোনকে কি করতে পারবেন বিবাহ করতে পারবেন তাহলে আমি যে মাসালা বলতেছি শ্রেণী এমন নারীর কথা বলবো যেই নারীগুলোকে আপনি আগেও বিবাহ করতে পারবেন না পরেও না মানে কোনো অবস্থাতেই তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না ভালো করে বুঝেন এবার আসুন এটা হচ্ছে এই যে আগেও না পরেও না কথার একটা উদাহরণ এবার আসুন সে চোদ্দো শ্রেণীর নারী কারা যেই নারীদেরকে আমরা বিবাহ করতে পারবো না আমি সংক্ষিপ্তভাবে এটা বলবো কারণ ইতিপূর্বে আমি আপনাদের সামনে এই সম্পর্কে একটা লিফলেটস বিতরণ করেছিলাম মনে আছে আপনাদের শ্রেণীর নারীদেরকে বিবাহ করা জায়েজ নেই এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা কাগজ দিয়েছিলাম সেই কাগজের ভিতরে শ্রেণীর নারীর কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে এখানে খেয়াল করুন সেই শ্রেণীর নারী কারা আল্লাহ পাক বলেন হর্রিমা তালে তোমাদের জন্য হারাম করে দিলাম উম্মাহাতুকুম তোমাদের মায়েদেরকে মা মাকে জীবনে বিবাহ করা যাবে না যাবে না ঠিক না বেডিক আমার ভাইয়েরা মা কয় প্রকার এই তো আটকে গেলেন সবাই এবার খেয়াল করেন এটা বুঝতে গেলে আরেকটু সহজ করে দিই মাহরাম চোদ্দ শ্রেণীর নারী আছে তাদেরকে বিবাহ করা যাইজ দিই তবে তাদের সাথে পর্দা করা লাগে না খুশি না আলহামদুলিল্লাহ আমরা খুশি কেন আল্লাহ এই বিধান দিচ্ছেন যে চোদ্দ শ্রেণীর নারীকে তুমি বিবাহ করতে পারবে না কোনো কোনোদিনই কিন্তু এই নারীদের সাথে কথা বলতে পারবা এই নারীদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবা সুবাহ এই নারীদেরকে বলা হয় কোরআনের বাসায় কি মাহরাম মাহরাম মহিলা বলে কি বলে মাহরাম এখন আসুন এই মাহরাম কিভাবে এটা হয় অর্থাৎ মাহরাম নারী হওয়ার জন্যে তিনটা পদ্ধতি বলা হয়েছে কটা পদ্ধতি তিন পদ্ধতিতে এই চৌদ্দ শ্রেণীর নারী আমাদের জন্যে মাহরাম হয় যাদেরকে বিবাহ করা যায় না কিন্তু দেখা সাক্ষাৎ করা যায় তিনটা পদ্ধতির এক নম্বর পদ্ধতি হচ্ছে জন্মগতভাবে অর্থাৎ বংশীয় সম্পর্কের কারণে পরস্পর সম্পর্কটা কিসের বলেন আওয়াজদা বলেন বংশের রক্তের সম্পর্ক এ রক্তের সম্পর্কের কারণে শ্রেণীর নারীদের সম্পর্ক আমাদের সাথে হয় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে এই চোদ্দ শ্রেণীর কোনো নারী আপনার সাথে সম্পৃক্ত হবে মাহরাম হবে তাকে বিবাহ করা যাবে না দুই নম্বর কি বৈবাহিক সম্পর্ক বিবাহ সাথীর মাধ্যমে তিন নাম্বার হচ্ছে দুধ পান করার মাধ্যমে অনেক সময় অনেক সন্তানকে অনেক মা দুধ পান করায় না ভাই তো এই দুধ পান করানের মাধ্যমে ওই নারীর সাথে আপনার মাহরামের সম্পর্ক তৈরি হবে সুবাহান্লাহ আল্লাহ তাহলে মাহরামের সম্পর্ক তৈরি হয় কয় পদ্ধতিতে তিনটা পদ্ধতিতে এক নাম্বার পদ্ধতি হচ্ছে বংশীয় অর্থাৎ জন্মগত সম্পর্কের কারণে দুই নাম্বার হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে তিন নাম্বার হচ্ছে দুধ পান করানের সম্পর্কের কারণে এখন এই চোদ্দ শ্রেণীর নারী মাহরাম হয় এই তিন পদ্ধতিতে এই চোদ্দ শ্রেণীর নারীর মধ্যে এক নাম্বার হচ্ছে আমাদের মা এখন আসুন মায়ের মধ্যে আছে নিজের জন্মদাত্রিনী মা আপনাকে জন্ম দিছে এই মা হতে পারে দুই নাম্বার আপনার এই মায়ের সাথে সম্পৃক্ত আপনার সৎ মাও হতে পারে আপনার মা মারা গেছে আপনার বাবা আরেকটা বিবাহ করছে ওটা আপনার কি মা সৎ এই সৎ হতে পারে এই সৎমাকেও বিবাহ করা যাবে না তার সাথে দেখা সাক্ষাৎ করা কি আছে যায় তাহলে কয় শ্রেণী গেল নারী দুই শ্রেণী তিন নম্বর দুধমা যেই মায়ের দুধ পান করেছি হতে পারে সে আমাকে জন্ম দেয় নাই কিন্তু সে আমাকে দুধ পান করিয়েছে আবার দুধ পান করেছে কত বছর বয়সে তিন বছর বয়সে তাহলে জিরো বয়স থেকে দুই বছর অন্য দুই বছর এই দুই বছরের ভিতরে যদি কোনো সন্তানকে কোনো মা দুধ পান করায় তাহলে ওই সন্তানের সাথে ওই মায়ের সম্পর্ক হয়ে যায় কি মা মা দুধ এই এই সন্তান মাকে জীবনে কখনো বিবাহ করতে পারবে না কয় শ্রেণী গেল তিন শ্রেণী চার নাম্বার আমি এবার আয়াত অনুযায়ী বলতেছি চার নাম্বার ওয়াবানা তুকুম তোমাদের কন্যাদেরকে তোমরা জীবনে বিবাহ করতে পারবে না এখানে কন্যা বলতে নিজের কন্যা এক দুই নাম্বার হচ্ছে আপনি কোনো নারীকে বিবাহ করে আনলেন ওই নারীর আগের ঘরের কিছু সন্তান আছে মেয়ে সন্তান আছে তাহলে ওই মেয়ে সন্তানটাকেও আপনি বিবাহ করতে পারবেন না তার বাবা দুই কিন্তু তার মা কি এক এই সন্তানকে আপনি বিবাহ করতে পারবেন আমাদের কাছে এই ধরনের মশালাও আসছে যে হুজুর ওই মহিলার চেয়েও মহিলার মেয়েটা সুন্দর বেশি হুজুর ওই মহিলাটাকে আমি বিবাহ করতে পারবো কিনা কিন্তু আমি তো তাকে আগে বিবাহ করে নেইছি মানে মেয়েটার মাকে আগে বিবাহ করছে এখন সে টের পাইছে যে না তার চেয়ে আরো সুন্দরী কে তার মেয়ে বিবাহ করা যাবে যাবে না মাসালা ভালো করে বুঝেন তাহলে চার নাম্বার বললাম কার মেয়ে নিজের মেয়েকে বিবাহ করা যাবে না পাঁচ নাম্বার আপনার আগের স্ত্রীর ঘরের যদি মেয়ে থাকে সেই মেয়েকেও বিবাহ করা যাবে না এটা সামনে আসতেছে যদি আপনি ওই মাকে বিবাহ করার আগে মেয়েকে দেখেন মেয়েকে পছন্দ হয় তাহলে মাকে বিবাহ না করে আপনি যদি মেয়েকে বিবাহ করেন তখন কি আছে জায়েজ আছে কিন্তু আপনি যখন তার মাকে বিবাহ করে ফেলছেন এখন আর আপনার তার মেয়েকে বিবাহ করা যায় মাসালা স্পষ্ট এরপরে আসুন আল্লাহ পাক তারপরে বলতেছেন ও তুকুম। তোমাদের যত বোন আছে এ বোনদেরকেও বিবাহ করা যাবে না রক্তের বোন মানে একই মায়ের গর্বের সন্তান এ বোনকেও বিবাহ করা যাবে না সাথে সাথে নিজের বাবা আরেকটা বিবাহ করেছে তার ঘরে আবার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এটা আমার জন্য সৎ ঠিক না ব্যাটিক এ সৎ বিবাহ করা যাবে না আমি এক মায়ের দুধ পান করেছি ওই মায়ের ঘরে মেয়ে সন্তান আছে সে আমার দুধ বোন ওই দুধ বোনকেও আমি বিবাহ করতে পারবো না হিসাব রাখতেছেন রাখলে রাখেন না রাখলে আপনাদের কাছে সব তাহলে খেয়াল করে দেখেন সূত্রগুলো মনে রাখেন নিজের আপন বোনকে বিবাহ করা যাবে না সৎ বনকেও বিবাহ করা যাবে না দুধ বনকেও বিবাহ করা যাবে না খালাতো বোনকে আওয়াজদা বলেন মামাতো বোন ফুফাতো বোন স্বাস্থ্য বোন এগুলো যাবে তাহলে দেখা করা আওয়াজদা বলেন বিবাহ করার আগে দেখা করা যাবে না মাশাল মাসাল্লা কি স্পষ্ট একবার স্টেট কাট ক্লিয়ার হয়ে গেল মাসালা আজকের পর থেকে বললেন না যে হজুর আমার প্রেম আছে কার সাথে আমার স্বাস্থ্য বোনের সাথে বলা যাবে আমার ভাইরা এই শরীয়ত জানেন বুঝেন এরপরে নিজেকে হেফাজত করেন ঠিক না বেডিক এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমা টু তোমাদের যে ফুফু আছে এ ফুফুদেরকে বিবাহ করা যাবে না ফুফা বোন যাবে তাহলে ফুফা ফুফুর সাথে দেখা সাক্ষাৎ জায়েজ পর্দা করা লাগবে না বিবাহ করতে পারবো না ফুফা তো বোনের সাথে বিবাহ জায়েজ এজন্য বিবাহের আগে তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে এরপরে আল্লাহ পাক বলেন অলা তু তোমার মায়ের বোন কি হয় খালা খালাকে বিবাহ করা যাবে খালা তো বোন যাবে তো দেখা করা যাবে বিবাহের আগে যাবে না আর খালার সাথে বিবাহ বিবাহ জায়েজ জায়েজ নেই নেই এজন্য যেহেতু তার সাথে সবসময় দেখা সাক্ষাৎ করা আমার ভাইয়েরা অবানাতুল আখি আখুন মানি ভাই বানাত মানি কন্যা সন্তান বাইয়ের কন্যা সন্তান আমাদের কি হয় বাতিজি বাস্তি বাতিজি এই ভাতিজিদেরকে বিবাহ করা যাবে না তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় মাসালা বুঝে আসে ভাই এরপরে আসুন এটা হলো নিজের আপন ভাইয়ের মেয়ের কথা বলা হয়েছে বাতিজি স্বাস্থ্য ভাইয়ের মেয়ে কি হবে মাসালা চাস্ত বোন ভাই চাস্ত বোন চাস্ত বোনের সাথে চাষ্ত ভাইয়ের পর্দা করা লাগে লাগে না ভাই লাগে চাস্ত ভাইয়ের সাথে চাস্ত বোনেরও কি লাগে পর্দা করা লাগে সুতরাং তাদের সাথে যদি পর্দা করা লাগে তাহলে তাদের সাথে কি জায়েজ। বিবাহ সাথী জায়েজ সুতরাং বাপের সাথে মায়ের সাথে যদি বিবাহ জায়েজ হয় তাহলে তো তার সন্তানের সাথে আরও আগে বিবাহ জায়েজ ঠিক না ব্যা তাহলে তাদের সন্তান মানে চাস্ত বোনের মেয়ে চাস্ত ভাইয়ের মেয়ে মানে আমাদের কি হয় বাতিজি হয় সেই হিসেবে আবার প্রথমটার সাথে মিলবে না যে আপন বাতিজি বিবাহ সাথে করা জায়েজ দেয় তাহলে চাষ্ত বোনের চাষ্ত ভাইয়ের মেয়েদেরকেও বিবাহ করা জায়েজ দেয় এই ফতু আবার দিয়ে দেন না যে হুজুর এটাও তো বাতিজি এটাও বাতিজি কিন্তু বাতিজি হলো সম্পর্কটা দুই রকম ঠিক না এই জন্যে মাসালাও স্পষ্টভাবে বসতে হবে তাহলে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ নেই আপন ভাতিজির সাথে দেখা সাক্ষাৎ জায়েজ এছাড়া সারা চাস্তো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই চাস্ত বোন মামাতো বোন ফুফাতো বোন খালাতো বোন যত বোন ওই ধরনের আসে যত ভাই ওই ধরনের আছে তাদের মেয়েদের সাথে পর্দা করা লাগবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে ঠিক না বেডিক আমরা তো এখন বলি আরে তুই তো আমার ভাতিজি এদিকে তুই তো আমার ভাইয়ের স্বাস্থ্য ভাইয়েরই মেয়ে আমার ভাইয়ের মেয়ে মানে তো আমার ভাতিজি তুই আয় সামনে পর্দা করার দরকার নেই এরকম বলে কি বলে না ছোট ছোট মেয়েরা এখন পর্দা শিখতেছে মাসাল্লাহ মাদ্রাসায় পড়ে তারা পর্দা বুঝে ছোট কাল থেকে পর্দা করতেছে হঠাৎ বেড়াইতে গেছে এরপরে শুনল যে মেয়েটা নাকি মাদ্রাসায় পড়তেছে ভাতিজি কি পড়ে মাদ্রাসায় পড়ে বলতেছে যে ভাই মেয়েটা তো এখন আসতে চায় না মেয়েটা পর্দা করে কারে এর পর্দা লাগে কোনো পর্দার দরকার আছে নাকি তুই আমার ভাই আমি তোর ভাই আমার আমার তো কোনো খারাপ উদ্দেশ্য নাই ওরে আমার সামনে নিয়ে ও তো আমার বাতিজি হয় ওরে বাবারে বাবা আল্লাহ কয় পর্দা করা লাগবে আর হ্যাঁ ফতুয়া দিতেছে যে আরে তোর সাথে তো আমার ভালো সম্পর্ক তুই আমার ভাইয়ের মতো তো তোর মেয়ে তো আমার বাতিজি অথবা আমারই মেয়ে তাহলে ওরে সামনে নিয়ে আস এই বাজি বন্ধ করা লাগবে ঠিক না এই ফতুয়ার কারণেই আজকে জিনা বে বিচার বাইরে গেছে ঠিক না আমার ভাইয়েরা এরপরে আল্লাহ পাক বলেন ও বা না আসছে নিজের আপন বোনের মেয়ে কি হয় ভাগিনী এই ভাগিনীকে বিবাহ করা যাবে না তাহলে তার সাথে দেখা সাক্ষাৎ কি আছে যাই যাচ্ছে আমার ভাইয়েরা এরপরে আসুন হ্যাঁ আনাকুম। ওই যে দুধমার কথা বললাম এই যে দুধমার কথা এখানেও চলে আসছে ও উম্মা হ্যাঁ তু কুমুল্লা তি যেই মা তোমাকে দুধ পান করিয়েছে ওই মাকে তুমি কোনো দিন বিবাহ করতে পারবে না ওই মায়ের মেয়ে তোমার বোন দুধ বোন হবে ওই দুধ বোনকে তুমি কোনো দিন বিবাহ করতে পারবে না এরপরে ও আখা তুকুম মিনার রদ আতি ওই যে বললাম দুধ ভাই দুধ বোন এই দুধ বোনদেরকেও বিবাহ করা যাবে না আমি আগে বলে দিয়েছি এরপর ও উম্মা নিসাইকুম নিসা উন বলতে এখানে স্ত্রীদেরকে বোঝানো হয়েছে আর উম্মুন মানে মা উম্মুনের বহু বছর উম্মা তাহলে স্ত্রীদের মা আমাদের কি হয় শাশুড়ি শাশুড়িদেরকে জীবনেও বিবাহ করা যায় দুঃখজনক হলো সত্য এমন কিছু ঘটনা ঘটে জামাই শাশুড়ির জিনাবে বিচার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক বলতেছেন ও হ্যাঁ তু নিশা ইকুম তোমাদের স্ত্রীদের মা তোমাদের শাশুড়িদেরকে তোমাদের বিবাহ করা যাবে না এবার আসুন ইস্ত্রির খালা আপনার কি শাশুড়ি স্ত্রীর নানি আপনার কি শাশুড়ি স্ত্রীর দাদি আপনার কি শাশুড়ি স্ত্রীর ফুফু আপনার কি শাশুড়ি ফুফু শাশুড়ি এবার আপনারা দেন স্ত্রীর মা অর্থাৎ আপনার শাশুড়িকে বিবাহ করা যায়জ নেই তাহলে তার সাথে দেখা সাক্ষাৎ আপনার বিবাহের পরে যায়জ যেহেতু স্ত্রী হইলেই তো শাশুড়ি হইবে না তো শাশুড়ি হবে না তাহলে শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ জায়েজ এখন আপনার স্ত্রীর খালা আপনার কি হয় খালা শাশুড়ি তার সাথে দেখা সাক্ষাৎ কী আছে জায়েজ এই ভতুয়া দিয়ে বসে দেখে তার সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নেই কারণ খালা শাশুড়িকে বিবাহ করা যায় সুমান আল্লাহ বলবেন না লজ্জা কয় কি তাহলে খালা শাশুড়িকে বিবাহ করা যায় ফুফু শাশুড়িকে বিবাহ করা যায় কিন্তু নানি শাশুড়ি দাদি শাশুড়িকে বিবাহ করা নাই তাহলে নানি শাশুড়ির সাথে সাক্ষাৎ করা যাবে দাদি শাশুড়ি তার সাথে সাক্ষাৎ করা যাবে এখন নানির বোন সে কি হয় সেও তো নানি শাশুড়ি ভাই আপনার নানি শাশুড়ির বোন আপন বোন তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না যেটা আপনার স্ত্রীর আপন নানি ওই নানি শাশুড়ির সাথে সাক্ষাৎ জায়েজ তাকে জীবনেও বিবাহ করা যাবে না কিন্তু ওই নানি শাশুড়ির বোন যদি থাকে তাহলে ওই নানি শাশুড়ির বোনকে দেখা যাবে না তাকে বিবাহ করা যায় দাদি শাশুড়ি আপন স্ত্রীর আপন দাদি শাশুড়ি এটা আপনারও শাশুড়ি আপনার দাদি শাশুড়ি তো এই শাশুড়িকে বিবাহ করা যাবে না কোনো দিন করা যাবে না কিন্তু ওই দাদি শাশুড়ির বোন থাকলে তার সাথে দেখা সাক্ষাৎ করা যায় নাই আসলটার উপরে আমল করতে হবে ফরাটা বাদ দিতে হবে শাখাটা বাদ বুঝে আসতে ভাই আমার এরপরে আল্লাহ রব্বুল বলতেছেন ফি আমি বললাম কোন বিধবা নারী যদি আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করে তাহলে ওই স্বামী যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল ওই প্রথম বিধবা নারীর যেই সন্তান আছে মেয়ের সন্তান তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না যেহেতু তার মায়ের সাথে তার কি হয়ে গেছে বিবাহ সব আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে এলাকা ওজুরে কয় কি ওজর কি ওজোর থাকতে পারে না কিন্তু ওজোর যদি আপনার গ্রহণযোগ্য ওজোর হয় সেটা ভিন্ন জিনিস আপনি অসুস্থ আপনার স্বামীকে আপনাকে বলবে এ ভাই আমার সাথে কথা বলেন আপনার স্ত্রী দেখতেছেন তার ঠান্ডা সমস্যা আপনি কি বলবেন এই এক বস্তা কাপড় আছে এগুলো দুই যদি বলে তাহলে এই স্বামী হলো জালেন তখন স্ত্রী বালা হয়ে যায় তখন স্বামী হয়ে যায় কি স্বামী খারাপ হয়ে যায় তখন যে কারো প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতিও দয়া করে না তাহলে এক নাম্বার কোন নারী বিবাহ করা যাবে না আর না না অর্থাৎ বেশি বেশি ওজোর পেশ করে করে খালি কাম বাছাইতে চায় মানে নিজের শরীর বাছায়ে চলে এই ধরনের নারীদেরকে বিবাহ করা যাবে না দুই নাম্বার হচ্ছে মান্না না দুই নাম্বার কি মান্না না মান্না না মানি কথায় কথায় খালি খোটা দেয় কি দেয় খোটা দেয় তোমারে কালকে পাউডার ডিপে দিয়েছি তুমি এজকে দিলা নাকি আমি তোমার দেই নাই কেলকে দিয়ে দিল খোটা শুধু তাই না আপনি একটা জিনিস আইনে দিছেন দেওয়ার পরে সে ওটা ব্যবহার করলো ঠিক আছে আবার আপনার স্ত্রীও আপনাকে একটা জিনিস দিল দেওয়ার পরে এরপরে আবার সে আরেকটা দাবি করলো আপনার কাছে আপনি দিলেন না পরে বলে এই তোমার না আমি গতকালকে একটা জিনিস এনে দিলাম তুমি আজকে দিলে না কে আমাকে এই যে খোঁটা দেওয়া যে কোনো কাজের খোঁটা দেওয়া আসলে আল্লাহ আল আমি খোটা দেওয়ার মালিক হচ্ছেন কে আল্লাহ কোনো মানুষ কোন মানুষকে কোনো কিছু দেওয়ার পরে খোটা দিতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেন কোনো ব্যক্তি কাউকে কোনো কিছু দিয়ে এরপরে যদি আবার খোটা দেয় বা ফেরত নিতে চায় ফিরত নেওয়ার যদি আবদার করে তাহলে এই ব্যক্তি কেমন যেন নিজে নিজে থুতু দিল থুতু দেওয়ার পরে ওই থুতুটা আবার নিজে নিজে আবার জিব্বা দিয়ে চেকে খেয়ে নিল না আমরা এটা পছন্দ করি কিন্তু আমরা তো কেউ কাউকে কিছু দিলে হ্যাঁ আমি ওরা এটা দিলাম কিন্তু ওই কাজটা কেন করল আমার বিরুদ্ধে ও তো আমার পক্ষে থাকার কথা আমি তো ওরা নির্বাচনের আগে পাঁচশোটা টাকা দিছি। ও আমার ভোটটা দিল না কে তুমি এটা হাদিয়া হিসেবে দিছো না ঘুষ হিসেবে দিছো হ্যাঁ যদি হাদিয়া মনে করে তা হ্যাঁ ভোট দিব কোনো দিন আর যদি ঘুষ মনে করে তাহলে না আপনার ভোটটা দিব আমার ভাইয়েরা আমরা যে কাউকে যদি আল্লাহর হস্তে কোনো কিছু দেই আল্লাহর হস্তে কোনো কিছু দেই তাহলে এটা আমি যদি আবার খোটা দেই তাহলে এতে আমাকে লাঞ্ছনা করা হয়েছে আমি নিজে নিজেকে লাঞ্ছিত করেছি আল্লাহ রসুল বলছেন কি কাউকে কোনো কিছু দিয়ে খোটা দেওয়া মানে হচ্ছে নিজের থুতু নিজেই জমিনে ফেলে এরপর আবার জিব্বা দিয়ে চেকে খাওয়ার মতো নাউজ কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে খোটা দিতে পারেন আমাদের যখন নাফুরমানি দেখেন তখন আল্লাহর প্রশ্ন জাগে ও আদম সন্তান আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নেই আমি কি তোমাদের চোখ দেই নাই আমি কি তোমাদের কান দেই নেই আমি কি তোমাদেরকে শক্তি দেই নাই আমি কি তোমাদের শ্রবণ শক্তি দেই নেই এই যে আল্লাহ পাক এই কথাগুলো বলতেছেন এর দিয়ে আমাদেরকে আল্লাহ পাক এই জিনিসটা জাগিয়ে দিচ্ছেন যে হে দুনিয়ার মানুষেরা এত কিছু আমি দেওয়ার পরে আমার না ফরমানি কেমনে তোমরা করো তাহলে খোটা দেওয়ার মালিক কে এটা আল্লাহ বলতে পারেন আল্লাহ না আল্লাহ সকল ক্ষমতাবান। আল্লাহ সব কিছু করতে পারেন সুতরাং আল্লাহর জন্য এটা কাউকে কোনো বান্দাবান্দি কখনো খোঁটা দিতে পারে না আমার ভাইয়েরা কোনো মা বোনের ভিতরে যদি বিবাহের পরেও এই স্বভাবগুলো থাকে তাহলে দূর করা সম্ভব না অসম্ভব সম্ভব আর যাদের বিবাহ এখনো হয় নাই তাদের থেকেও যদি এগুলো সরাই ফেলি তাহলে অবশ্যই অবশ্য তারাও একটা ভালো সংসার করতে পারবে ঠিক না বেডিক তাহলে দুই নম্বর কি বললাম মান্না না অর্থাৎ যেই নারী কথায় কথায় খোটা দেয় ওই নারীকে বিবাহ করলে জীবনটা তেসপাতা তিন নম্বর হচ্ছে হান্নানা হান্নানা মানে কি হান্নানা বলা হয় যেই নারীর হাত নড়াচড়া করে এদিক সেদিক বুঝেন কিছু আপনি মার্কেট থেকে আসছেন আইসা টাকাটা আপনার কি বলে সিন্ধুকে ডুকাইতে ভুলে গেছেন মাসা আল্লাহ আপনি গেছেন কি বাইরেতে আসছেন ফ্রেশ হবেন হাত পাও মুখ টুক ধোয়ার জন্য গেছেন ভিতরে যাওয়ার পরে আপনি আইসা এরপরে টাকা গই আলমারিতে রাখবেন সাইয়া দেখেন কসকস কসকস দশটা নোট নাই কী হয়েছে কই গেছে এগুলা ব্যাংকে গেছে কাহাইটা নাকি আপনার স্ত্রীর স্বভাব কি স্বভাব বাপের বাইত পাঠাই দেওয়া আছে না না এরকম জীবন তেজপাত হয়ে যাবে কয়দিন না করবেন আর কয়দিন চুপ করে থাকবেন যে টেকা ফুলে গেছে রাস্তায় টেকা চুরে লয়ে গেছে গা কয়দিন কইবেন একদিন তো চুলে ধরবে ঠিক না বেটি আর তো শুরু হয়ে যাবে সব কিছু আমার ভাইয়েরা তাহলে যেই নারী এভাবে হাত নাড়া ছাড়া বেশি করে এবং যদি এরকম হয় যে সে বিধবা আপনি বিধবা বিবাহ করছেন তাহলে তার আগে একটা কি ছিল স্বামী ছিল এখন দেখেন যে আপনার সে খবর বেশি রাখে এবং আপনার অর্থ করি দিয়া তাকে চালায় এরকম আছে না নাই আমার এই ধরনের হান্নানা মেয়েদেরকে বিবাহ করলে আপনার জীবন খুব কষ্টময় জীবন কাটাইতে হবে আপনাদের প্রশ্ন কিন্তু জাগতেছে যে হুজুর এটা কেমনে জানবো যে হ্যার এই স্বভাব এই প্রশ্ন জাগেনি ভাই আমার মাথায় আছে আমি উত্তরটা দিচ্ছি পরে কিন্তু আগে দশ শ্রেণী বইলা নেই এরপরে কিভাবে পরক করবেন টাকার মেশিন যেমন গইনা গইনা টাকা জাল টাকা আছে কি না যাচাই বাসাই করলে এরপরে টাকা ভালো দিন না এটাও যাচাই বাসার একটা পদ্ধতি আছে বইলা দিব তাহলে কয় নাম্বার বললাম তিন নাম্বার চার নাম্বার হচ্ছে হাত ক হাত দা ক বলা হয় ওই নারীকে যেই নারীর দৃষ্টি শুধু ওপরের দিকে কোন দিকে অর্থাৎ কম দামি জিনিস দিলে কোনো দিন সেটা পছন্দ করেন দিতে দেরি ফিক্কা মারতে মুখে দেরি নেই আমার বাপে পাঁচশো টাকা এক হাজার টাকা দামি থ্রি পিস তিনশো টাকার দামি যেটা লইবা তিনশো ওই হকারের মাল চলবে না মুখে ফিক্কা মারে দিয়ে দেয় আজকে আপনি সামর্থ্য আছে বিশ টাকার একটা জিনিস কিনে দেওয়া তা আপনি কয় টাকাটা দিবেন বিশ টাকাটা দিবেন না এখন আপনার স্ত্রীর চাহিদা হলো যে না আমি বিশ টাকার মাল কোনো দিন ব্যবহার করি নাই বিশ টাকা নিয়ে বিশটিকে আমি ব্যবহার করিনি আমি যা ব্যবহার করছি সব একশো টাকার উপরে তো তুমি আমার বিশ টাকাটা পরাও কে এরা আমি মানে তুমি দিয়ে বসে দাও এমন স্বভাবের নারী আছে না নাই কম দামি পছন্দই হয় না এই ধরনের নারীরা মার্কেটে গেলে দোকানদাররা গলা জবাই করে তাদেরতে টেকা নেয় ঠিক না বেটি কারণ এর স্বভাব কি দামি জিনিস তো দোকানদাররাও ক পাইছি আজকে কাস্টমার হ্যাঁ দামি খোঁজে হ্যাঁ ওই একশো টাকার মালটা দে হ্যাঁ কাপা এটা দুই হাজার টাকা দাম মানে হ্যাঁ কমসে কম এক হাজার কইব কইব না ভাই এক হাজার কারণ এর স্বভাব তো কি যে দোকানের মধ্যে যেই জিনিসটার দাম বেশি চাইব ওটাই দামি জিনিস ব্যবসায়ীরাও চালাক হয়ে গেছে হয় নাই অনেক চালাক হয়ে গেছে ব্যবসায়িকটা ভাই আপনারা বিরক্ত হচ্ছেন শেষ করে দিব অল্প সময়ের ভিতরে একটু খেয়াল করেন তাহলে যেই নারীদের চড়া মূল্যের দামি দামি জিনিসের পছন্দ বেশি দামি দামি জিনিস ছাড়া তারা কোনো কিছু চায় না ওই নারী নিয়ে সংসার করতে গেলে আপনি সংসার টিকায় রাখতে পারবেন না আমার ভাইয়েরা আপনি আমার কথাগুলি আপনি আপনার প্রতিবেশীদের সাথে হচ্ছা করে স্বামীকে দেখানোর জন্যে না কাকে দেখানোর জন্যে পরপুরুষকে দেখানোর জন্য এই ধরনের নারী বিবাহ করা যাবে না আন্দোলন করলে করুক যে সকল নারী কথায় কথায় খালি দেখায় অহংকারী নারী কি নারী ওই যে আমি বললাম না আপনাদেরকে যেই নারীর ভিতরে সৌন্দর্যতা বেশি আল্লাহ রসুল বলেছেন এমন কিছু নারীও আছে যাদের সৌন্দর্যতার কারণে হতে পারে কোনো এক সময় তার ভিতরে তাকাবুরী অহংকারী চলে আসবে ঠিক না বেটি আপনি আধা বয়স্ক হয়ে যাইবেন স্বামী হিসেবে হ্যাঁ রূপ আছে হ্যাঁ দেখবেন আপনারা আর বার্তা দিতেছেন এরকম আছে না নাই আমার ভাইয়েরা যে সকল নারী অহংকারী এই অহংকারী নারীদেরকে নিয়ে আপনি যদি চলেন আপনার জীবন শেষ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়সা সিদ্দিক আরাদি আল্লাহ তালানহা রসুলকে খুশি করানোর জন্যে আল্লাহ রসুলের অনুপস্থিতিতে একটা সুন্দর বালিশ কিনে রসুলের বিছানায় বিছাই রাখলেন বলেন সুমান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর রসুল যখন দরজা দিয়ে ঢুকবেন দরজার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রসুলের দৃষ্টি গেল বিছানার দিকে বিছানার দিকে তাকিয়ে আল্লাহর রসুল দেখতেছেন একটা বালিশ বিছানো কিন্তু বালিশটার মধ্যে একটা প্রাণীর ছবি আল্লাহর রসুলের চেহারা পরিবর্তন হয়ে গেল তিনি কেমন যেন বিরক্ত বোধ করতেছেন আমাজ তিনি দরজা খুলে আল্লাহর রসুলের চেহারার দিকে তাকিয়ে রইলেন রসুলের চেহারার দিকে তাকিয়ে তিনি বুঝে ফেললেন আল্লাহর রসুল ঘরে প্রবেশ করতে তিনি বিরক্ত বোধ করতেছেন তাই আম্মাজান রসুলকে প্রশ্ন করলেন ইয়া ইয়া আপনি কি আমার কাজে আল্লাহ কোনো অসন্তুষ্ট হয়ে গেছেন ইয়া রসুর আল্লাহ আপনি আর দরজায় দাঁড়িয়ে থাকেন না আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ এই ঘটনা থেকে আমার মা বোনের একটু শিখে নেন দুটা জিনিস এই হাদিসের ভিতরে শিক্ষার বিষয় আছে এক নাম্বার স্বামীরা যখন বাহির থেকে গড়ে আসবে তখন স্ত্রীরা প্রথমে সালাম দিয়ে তার চেহারার দিকে তাকায় থাকবে চেহারা তাকিয়ে আগে দেখবে যে স্বামীর মন মেজাজ স্বামীর অবস্থা কিরকম যদি দেখে স্বামী হাসিমুখী ভালো মনে আছে আলহামদুলিল্লাহ তার সাথে মুসাফা করে ঘরে ঢুকান তার হাতে ব্যাগ থাকলে ব্যাগগুলো নিয়ে আপনি সামনে এগিয়ে যান এই ক্ষেত্রে আমরা মস্ত বড় ভুল করি কি করি জানেন হয়তো বা ঘরের মধ্যে আপনার ওয়াইফ আপনার স্ত্রী সে কাজের কোনো কাজে ব্যস্ত ছিল এই জন্যে সে দরজাটা খুলতে আসছে কিন্তু আপনাকে রিসিভ করতে আসে নাই ঠিক না ব্যাডিক আওয়াজদা বলেন সে কি করে দরজাটা খুলে দিয়ে এর কাজে চলে যায় না মা এই কাজ করা যাইবো না আগে চেষ্টা করতে হবে চেহারা দেখেন স্বামীর স্বামী কোন হালতে আছে। স্বামীর মনে কী কষ্ট স্বামীর মনে কি বিরক্তির ভাব আছে নাকি সে হাসুজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে যদি হাসুজ্জ্বল চেহারা থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি সালাম দেওয়ার পরে কী করা তাকে তার হাতে ব্যাগ থাকলে ব্যাগটা নেন নিয়ে এরপরে বলেন যে আপনি ভিতরে আসুন এরপরে তাকে ঢুকিয়ে আপনি দরজাটা বন্ধ করার চেষ্টা করেন তাহলে স্বামীর যদি আপনার প্রতি সে কী বলে আপনার প্রতি মহাপত ভালোবাসা যদি তার থাকে তাহলে এই আচরণের দ্বারা আরও বেড়ে যাবে না অবশ্যই বেড়ে যাবে কিন্তু এই জায়গাটার ভিতরে শয়তান আইসা স্ত্রী কয় তুমি যে দরজা খুলতে যাইতেছো দরজাটা খুললে তাড়াতাড়ি তোমার কাজে এসে পড়ো কারণ তোমার এনে অনেক কাজ তুমি মাছ করতে বসছো না মাছগুলো কাট তুমি কাফড় ভিজায় রাখছো ওই কাফড়টি দুইতে যাইবা ওই জায়গায় তুমি তাড়াতাড়ি এসে পড়ো দরজাটা খুললে এসে পড়ো শয়তান সুবিধা নিয়ে নিতাস শয়তানরা সারা দিন যত অন্যায় কাজ করে করার পরে এরপরে দিয়া লাইনে খাটাইতে হবে অবৈধ লাইনে করলে হবে না কিছু কিছু পুরুষ এমনও আছে যেই নারী দেখে আর ওরেই ভাল লাগে আছে না নাই তো ঠিক এই মন মানসিকতার কিছু নারীও আছে যেই পুরুষই দেখে আর ভাল লাগে আর যদি হ্যান্ডসাম হয় তত মশলা চিত্তে ভরে যায় এমন করে এমনভাবে চলাফেরা করে তার চুলের ঢং শুরু হয়ে যায় তার অন্যানোড়াচড়া শুরু হয়ে যায় তার চলাফেরার পায়ের পা উঠানো নামানোর ঢংও চেঞ্জ হয়ে যায় যখন একটা স্মার্ট ছেলে দেখে অথবা দেখে যে একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে এটা সব নারী কিছু কিছু নারী আছে এরকম যারা পরপুরুষের প্রতি আসক্ত স্বামীর সাথে অনেক সময় নিরিবিলি কথাবার্তা বলে না স্ত্রী কথাবার্তা বলতেছে এর মধ্যে বলে জানো আমার ফুফাতো বাড়িটা কী সুন্দর নায়কের মতো দেওয়া যায় হ্যাঁ স্বামীর সামনে হ্যাঁ ফুফাতো এর গল্প উঠে দিস স্বামীর ভাল লাগবো আমার ভাইয়েরা এই যে পরপুরুষের প্রতি আসক্ত পরপুরুষের পরপুরুষের প্রতি আসক্ত হওয়ার কারণেই আজকে সমাজের ভিতরে এ পরকিয়া জিনা বেবিচার সবচেয়ে বেশি ঠিক না বেটিক যখন একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন কিন্তু হালাল আর আমার বাসে না বাসে হ্যাঁ মনে করে যে হ্যাঁ আমি কাছে বাইলেই চলে এখন এটা হালালভাবে হোক আর হারামভাবে হোক এই জন্যেই বর্তমানে হোটেলের ব্যবসা বেড়ে গেছে ঠিক না ব্যাডি দুনিয়ার অপরাধী কত জায়গায় আছে এটা প্রশাসন জানে না কোথায় কোথায় অপরাধ হয় এটা প্রশাসন জানে না সব জানে কিন্তু এরা জানি না এরা দেখি না দেখি নাই আমি তুই কী করছো জানি না কারণ কি দিছে ফুলুজ দিছে টাকা দিছে আর কিচ্ছু লাগে না অপরাধ কর তুই মস্ত অপরাধ করে যা কোনো সমস্যা নেই হোটেলে নিয়ে আরেকজনের স্ত্রীকে গলা এটা হত্যা করে দেবে এটা কোন দেশে বাস করি ভাই এতই যদি নিরাপত্তাহীন হই তাহলে আমরা ঘর থেকে তো আর সামনে বাহির হতে পারবো না এই জন্যে আমাদের রাষ্ট্রপ্রধান যে আছেন তিনি যদি এই বিষয়টাকে খুব খেয়াল করেন তাহলে আশা করা যায় আমাদের দেশ থেকে অন্যায় অপরাধ কমবে না পারবে যদি দুই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে দেখা যাবে দেশের ভিতরে কোনো জুলুম নির্যাতন অন্যায়ভাবে হত্যা করা অন্যায়ভাবে ধর্ষণ করা এগুলো আর থাকবে না আমার ভাই কী বলবো এই দেশে বাস করে এই দেশের বদনাম করতে পারি বলা যায় না কারণ বলে না ওপরের দিকে থুতু মারলে কোথায় এসে পড়ে নিজের গায়ে এসে পড়ে তো নিজের দেশের অবস্থা বলতে গেলে নিজেদেরই দোষ নিজেদেরই বলতে হয় আমার ভাইয়েরা যাই হোক আমরা এতটুক সচেতন হই যে আমি প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমি নিজে ভালো হয়ে যাই আমি নিজে ভালো হয়ে যাই তাহলে সব ভালো হয়ে যাবে ঠিক না বাইড তাহলে ছয় নম্বর কি বললাম যেই সকল নারী পরপুরুষের প্রতি আসক্ত ওই ধরনের নারীদেরকে বিবাহ করা যাবে না তাহলে এরা সব কুমারী হয়ে থাকবো তাই না ভাই সব কুমারী হয়ে থাকুক এরপরে আসুন সাত নাম্বার হচ্ছে যেই নারী বেশি বেশি আল আমাকে কি মাকে আলকাত্র মাকে হ্যাঁ যারা বেশি বেশি খালি পাল্লারে যায় সাজু গুজু করে আর পর পুরুষরে দেখা স্বামীর কাছে আসে এর মুখটার দিকে সাহনি যায় স্বামীর কাছে আসে তার কোনো সাজু গুজু নেই কিন্তু সে বাহিরে যাবে একটু ওই যে পাশের বাসা একটু যাবে মাশাল আগে পাল্লারে যায় যাইয়া দুই হাজার তিন হাজার টাকা দিয়া সাজুগুজু কইরা এরপরে যা সে যায় পাশের বাসার বা এর সাথে দেহা করতে স্বামীর সামনে সাজা এবং সুগন্ধি ব্যবহার করে আসবে এটা তার ভালো লাগে না কিন্তু পর সামনে যাবে একটা অনুষ্ঠানে যাবে কি বলবো ভাই আমাকে দাওয়াত দেন আমরা বাধ্য হয়ে যাই না গেলে কেবেন হুজুরের দাওয়াত দিলাম কি অহং